আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি হয়ে একজন জানতে চেয়েছেন যে কাউকে বলা যে আলহামদুলিল্লাহ ভালো আছি বা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে এটা নাকি বলা শিরিক এ বিষয়ে জানতে চেয়েছেন প্রথমত আলহামদুলিল্লাহ তো বলেইছে এখানে তাওয়াক্কুল আল্লাহর আসে আর আপনাদের দোয়ায় এটা সাবাব বা কারণ হয়েছে উল্লেখ করেছে যে হতে পারে কোনো ব্যক্তি কারো কাছে যদি দোয়া চায় অসুস্থ ছিল বা ভালো অবস্থায় ছিল না তখন কারো কাছে যদি দোয়া চায় কোনো মমিন ব্যক্তির কাছে যে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ দান করে আল্লাহ তাকে সুস্থ করলেন সুস্থ হয়ে গেছেন এখন পরবর্তীতে আবার দেখা বা জিজ্ঞাসা করেছেন যে আপনি কেমন আছেন তখন যদি বলে যে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ভালো আছি তবে এভাবে না বলে আলহামদুলিল্লাহ ভালো আছি অথবা আলহামদুলিল্লাহ সম্ভবত আপনার দোয়াই ভালো আছি বা আপনার দোয়া আল্লাহ হয়তো কবুল করেছেন ভালো আছি আলহামদুলিল্লাহ এটা এখানে কিন্তু তার দোয়াটাকে মানে আল্লাহর সাথে মানে ইয়া করা নয় এটা তো সাবাব কারণ যে কার কাছে দোয়া চাওয়া তার দোয়া চাওয়াই জায়জ হতো না বা অন্য কারো কাছে দোয়া করাই জায়জ হতো না এটা তার স্বভাব কারণ এটা বলতে পারে কিন্তু ভাষাটা এভাবে হলে ভালো হয় কেননা ওই ব্যক্তি জানে না যে যদি বলে যে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ভালো আসি তাহলে যেন সে নিশ্চিত যে তার দোয়াতেই সে ভালো কিন্তু সে জানে না বা তিনি জানেন না যে আসলে তার দোয়া কবুল হয়েছে কি না তার দোয়াতে তিনি ভালো হয়েছেন কি না এটাকে নিশ্চিত নয় সেই জন্য বিধান যেটা বলেছেন যে কোনো ব্যক্তি যদি বলতে চায় যে আলহামদুলিল্লাহ আমি অমুকের আমি আপনার দয় বা অমুকের দয় ভালো আছি বা ইত্যাদি ইত্যাদি বা এই জাতীয় কথা যেগুলো সেখানে তারা বলেছেন যে সম্ভবত হতে পারে আপনার দয় ভালো আছি এভাবেই বলতে পারে এটা একটা বিষয় গেল এটা হলো বলেছি যে কেউ যদি নিশ্চিত জানে যে সে বলছি বলতে কেউ যদি কারোর দোয়া চায় কোনো ভালো ব্যক্তির কাছে মন ব্যক্তির কাছে সে যদি তার জন্য দোয়া করে বুঝতে পারে তখন তাকে এটা বলতে পারে যে আলহামদুলিল্লাহ সম্ভবত আপনাদের দয় এখন আলহামদুল্না একটা ভালো আসি বা ভালো হয়েছি বা ভালো আসি ইত্যাদি বলতে পারে এইভাবে সম্ভবত এখন নিশ্চিত না জেনে যে তার দোয়াতেই কবুল হয়েছে তার দোয়া কবুল হয়েছে তার দোয়াতেই ভালো হয়ে গেছে তার দোয়ার বরকতে ভালো হয়ে গেছে সেজন্য বলছে আপনার দোয়া ভালো আসি এইভাবে বলা যাবে না এই দিয়ে চলাটা উচিত আর আমাদের সমাজের শান্ত যেটা দেখা যায় সেটাও বলা উচিত মনে কর দরকার মনে করছে সেটা হলো যে তার কাছে দোয়াও চায়নি ওই ব্যক্তি দোয়াও করেনি কোনো বড় ব্যক্তি জিজ্ঞাসা করলে বলে আপনাদের দয় ভালো আসে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে এটা তো কি বলে এটাকে মানে তোষামতি আর কি চাটুকারিতা তাকে সন্তুষ্ট করার মতো সে খুশি হবে এটা বললে সেরকম না এটা এ দিয়ে চলা উচিত কারণ আপনি তো তার কাছে দোয়াই চাননি এবং আপনি জানেন যে সে আপনার জন্য তিনি আপনাদের দোয়াও করেননি তবে হ্যাঁ দোয়া না চাইতেও যদি কোনো এরকম কোনো ব্যক্তি থাকে যে আপনার জন্য সবসময় কল্যাণের দোয়া করে তাহলে আপনি এভাবে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ সম্ভবত আপনার দয় ভালো আছি আল্লাহ চাহিদা আপনার দয় ভালো আছি আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি এভাবে মানে সম্ভবত কথাটা নিয়ে এসে এভাবে কোনো কোনো বিদ্যান বলেছেন হ্যাঁ তবে এড়িয়ে চলাটাই ভালো এরিয়ে চলাটাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ যেই দোয়া করুক না কেন যেই কিছু বলুক না কেন সব কিছু কার মাধ্যমে হয় আল্লাহতালা সেই দোয়া করুক না আল্লাহ তালার দান করেন আল্লাহ তালায় সব কিছু দান করেন যেগুলি মানুষের কোনো ক্ষমতা নেই মানুষের দোয়া করতে পারে সেই জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ইত্যাদি ইত্যাদি তবে যদি কেউ বলে এভাবে কার কাছে দোয়া চায় কেউ যদি তার জন্য দোয়া করে সে যদি সুফল পায় তখন সেটা এভাবে বলতে পারে সম্ভবত হতে পারে আলহামদুলিল্লাহ আপনার দোয়ালা কবুল করেছেন আপনার দোয়া আমি ভালো আছি এভাবে বলতে পারে এভাবে বললেই সেটা শিরিক হয়ে যাবে বিষয়টি এরকম নয় আল্লাহ ভালো জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত